Hey guys, assalamu alaikum, আশা করি সকলে ভালো আছেন। হাবিব বাইক স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক গরম শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমরা আপনাদের সামনে নতুন আরো একটি বাইক নিয়ে আসলাম, সেটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালারের বাইক। আর বাইকটির বয়স অনলি 15 দিন, বাইকটা খুবই কম চলছে, একদমই শোরুম কন্ডিশন পাচ্ছেন, বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এই বাইকটির প্রাইস এবং ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদালতপাড়া, শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন, বাইকটি একদম ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে, বাইকটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। আর এই বাইকটি একদমই শোরুম কন্ডিশন পাচ্ছেন, বাইকটির বয়স অনলি 15 দিন। তো বাইকটি আপনাদেরকে দেখানো শুরু দিকে বাইকটার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ারের কন্ডিশন, নিউ হচ্ছে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই টায়ারটা যদি ক্লিন করা হয় তাহলে আর দাগগুলো আরও সুন্দর দেখা যাবে, টায়ারটা একদমই নিউ কন্ডিশনে দেখা যাবে। আর হচ্ছে ডিস্ক প্লেটটিও 1 মি পর্যন্ত হয় যায় না। বাইকটি কিন্তু খুবই কম চলছে, এটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন বাইকটির এবিএস, এবিএসে কোনো ধরনের প্রবলেম নেই। মার্কেটের সামনের অংশটুকু আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই, টোটালি ফ্রেশ কন্ডিশনও পাচ্ছেন। এবার চলে আসা যাক বাইকটির পিছনের সাইডের মার্কেটের কন্ডিশন দেখে, এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নেই। তো ভিউয়ার্স, এবার চলে আসা যাক বাইকটির হেডলাইটের কন্ডিশনের দিকে। হেডলাইটের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, নিউ হচ্ছে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে, তবু হেডলাইটের ডান পাশের অংশটুকু ক্লোজ করে দেখে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্ক্র্যাচ নেই, এবং বাম সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই। তো ভিউয়ার্স, এবার চলে আসা যাক বাইকটির ট্যাঙ্কির কন্ডিশনের দিকে। ট্যাঙ্কির কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন রয়েছে। ডান পাশ থেকে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখানো শুরু আগে ডান পাশ থেকে দেখতে কীরকম লাগবে বাইকটি সেটি দেখে দিচ্ছি। ডান পাশ থেকে দেখতে কিন্তু ভিউয়ার্স এরকম লাগবে। এবার ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নেই, এর চুল পরিমাণও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই, নিট অ্যান্ড ক্লিন পাচ্ছেন এই ব্যক্তি। ট্যাঙ্কের উপরের পার্টের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই। তো ভিউয়ার্স, এবার চলে আসা যাক ব্যক্তির বাম সাইডে ট্যাঙ্কির কন্ডিশনের দিকে। বাম সাইডে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখানো শুরু আগে বাম সাইড থেকে দেখতে কীরকম লাগবে ব্যক্তি সেটি দেখে দিচ্ছি। বাম সাইড থেকে দেখতে কিন্তু এরকম লাগবে। এবার বাম সাইডে ট্যাঙ্কির কন্ডিশনটাও ক্লোজ করে দেখে দিই। এবারও দেখতে পাচ্ছেন কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই, টোটালি শোরুম কন্ডিশন পাচ্ছেন। এইটা ভিউয়ার্স বলার মতো কিছু নাই, নিউ হচ্ছে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে। ইঞ্জিন কন্ডিশন থেকেও দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোথাও কোনো ধরনের প্রবলেম নেই, প্রতিটা নাটি কিন্তু আনটাচ রয়েছে। এটা কিন্তু আপনারা আমার কাছ থেকে অবশ্যই গ্যারান্টি সহকারে বাইকটি নিতে পারবেন। ইঞ্জিনের ডান পাশের অংশটুকু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই। তো ভিউয়ার্স, এবার চলে আসা যাক ব্যাকটির সাইড কভারের দিকে। সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই, এবং সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন, সিট কন্ডিশন যে নিউ আছে যে শোরুম থেকে মোড়ানো থাকে পলিথিন দিয়ে, সেই পলিথিন পর্যন্ত কিন্তু তোলা হয় নাই, একদমই শোরুম কন্ডিশন পাচ্ছেন। এক্সস্টের কন্ডিশনটাও তো এখন দেখিয়ে দিই আপনাদেরকে। এক্সস্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিউয়ার্স এক্সট্রা লাগিয়েছে, যার ছিল বাইকটা সেই এটা এক্সট্রা লাগিয়েছে এক্সস্টের গার্ডগুলা। এটার যে টাকাটা সেই টাকাটা কিন্তু আপনারা সেভ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বাইকটির বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটির চেন প্রিমিয়াম কন্ডিশন দিকে। চেন প্রিমিয়াম কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, নিউ সাইজ এরকম থাকে ঠিক একই রকম রয়েছে, বাইকটি কিন্তু খুবই কম চলছে, বাইকটির বয়স অনলি 15 দিন, আর সাসপেনশনও কোনো ধরনের প্রবলেম নেই। তো এবার আপনাদেরকে বাইকটির রিয়ার টায়ারের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিউ সাইজের টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু রয়ে গেছে, তো কোথাও কোনো ধরনের প্রবলেম নেই।
একদমই শোরুম কন্ডিশন পাচ্ছেন। ব্যাকটির ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিই, ব্যাক লাইট সাইড ইন্ডিকেটরের কোনো ধরনের প্রবলেম নেই, এই ব্যাগটি কিন্তু অন টেস্ট অবস্থা রয়েছে। তো এবার চলে আসা যাক ব্যাগটির মিটারের কন্ডিশনের দিকে। এবার আপনাদের মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি, বিকজ দেখলেই বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন রয়েছে। বাইকটি রান করছে অনলি 95 কিলোমিটার, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগটি রান করছে অনলি 95 কিলোমিটার। এটা কিন্তু নিউ অবস্থায় যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে, আপনারা বুঝতে পারছেন 100 কিলো রান করে নেয়, অনলি 95 কিলোমিটার রান করছে। আর আপনারা সকলে জানেন যে আমি অরিজিনাল মিটারে বাইকগুলো সেল করে থাকি, আর বাইকের বয়স যেহেতু 15 দিন, সেহেতু আপনারা বুঝতে পারতেছেন বাইকটা কিন্তু রানই করে নেয়, জাস্ট খালি বাসায় নিয়ে একটু চালিয়েছে, তারপরে কিন্তু ওইরকমভাবে রান করে নেয়, যেহেতু 95 কিলোমিটার রান করেছে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন কতটা নিউ কন্ডিশন রয়েছে এই ব্যাগটি। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ব্যাগটি দেখলেন, ব্যাগটিতে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই, এটা শোরুম থেকে নেওয়া যে কথা, নিউ শোরুম থেকে আমার কাছে নেওয়া কিন্তু সেম কথা, কোনো ধরনের প্রবলেম নেই এই ব্যাগটি, একদম শোরুম কন্ডিশনও পাচ্ছেন। তাও যারা এই ব্যাগটি নিতে চাচ্ছেন, মানে নিউ কন্ডিশন বাইক যারা নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এবার চলে আসা যাক ব্যাগটির প্রাইসের দিকে। এই ব্যাগটির প্রাইস পড়বে 2,60,000 টাকা, এটা হচ্ছে আপনার নাম পরিবর্তন সহ 2,60,000 টাকা পড়বে। আর ব্যাগটিতে আপনারা রান করছেন অনলি 95 কিলোমিটার, আর এই সাথে আপনারা সার্ভিসিং বই সব কিছুই পাচ্ছেন, একটাও সার্ভিসিং করা হয় না, নিউ হচ্ছে যে কটা সার্ভিসিং ফ্রি থাকে সুজুকি কোম্পানি থেকে সব কয়টাই পাবেন। আর এটা আপনারা যে কোনো সুজুকি সার্ভিসিং পয়েন্ট থেকে সারা বাংলাদেশে করিয়ে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। আর যারা আপনারা কুরিয়ার মাধ্যমে ব্যাগগুলো নিতে চাচ্ছেন, তারা অবশ্যই কুরিয়ার মাধ্যমে এই ব্যাগটিও নিতে পারবেন যে কোনো জেলায়, সেক্ষেত্রে অবশ্যই 20,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা কন্ডিশনে দেবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।